ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি রাধুনি হিসেবেও বেশ প্রশংসিত সাকিব খান নিজেও বেশ কিছু অনুষ্ঠানে অপুর হাতের রান্নার প্রশংসা করেছেন চলচ্চিত্রের অনেকে এরই মধ্যে অকপটি স্বীকার করেছেন অপু বেশ পাকা রাঁধুনি অপু কিভাবে রান্না করেন আর তার রান্না করা খাবারগুলো এত সাদাই কেমন করে এমন প্রশ্ন এখন অনেকের মনে এবার রান্না সে গোপন রহস্য ফাঁস করবেন অপু বিশ্বাস ঈদে একুশে টিভির রান্না বিষয়ক অনুষ্ঠানে হাজির হতে যাচ্ছেন এই চিত্রনায়িকা শারমিন্লাকির উপস্থাপনায় এতে অপু রান্না করবেন বেশ কিছু লোভনীয় খাবার আজ শুটিং হবে একুশে টিভির নিজস্ব সেটে অপু বিশ্বাস বলেন রাধুন হিসেবে আমি খুব একটা খারাপ না পরিচিতজনদের মুখে প্রায় আমার রান্না করা খাবারের প্রশংসা শুনতে পাই শুটিংয়ে আমি আমার খাবার বাসা থেকে নিয়ে যাই কিন্তু খুব কমই সেটা আমার ভাগ্যে জোটে শুটিং ইউনিটের সবাই মিলে তা শেষ করে ফেলে পরে বাধ্য হয়ে আমাকে ইউনিটের খাবার খেতে হয় অপবিশ্বাস আরও বলেন রান্না বিষয়ক অনুষ্ঠান করার জন্য এ পর্যন্ত বহু প্রস্তাব পেয়েছে কিন্তু করা হয়নি এবার অংশ নিচ্ছি অনুষ্ঠানে চমকপ্রদ কিছু খাবার পরিবেশন করব। দর্শকদের রেসিপি শেখাবো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না